ইউটিউবার, রাইট? তাই তো নিশ্চয়ই নিজের চ্যানেলকে মনিটাইজ করতে চাও। তাহলে আজকের আড্ডাটা তোমার জন্য খুব পারফেক্ট, কারণ আজকের আড্ডায় আমি আমার প্রিভিয়াস যে 1.5 ইয়ারের ইউটিউব নিয়ে যে রিসার্চ, সেই সংক্রান্ত আলোচনায় তোমাদের সাথে করব। আরও স্পেসিফিকভাবে বললে যে আমি গত 1.5 বছরে এই বিভিন্ন ইউটিউবের তথাকথিত এক্সপার্টদের ওপিনিয়ন আমার চ্যানেলে অ্যাপ্লাই করে কী কী ভুল করেছি সেগুলো নিয়ে আলোচনা করব। তুমি ভাবছো যে এই চ্যানেলটা তো সবে খোলা হয়েছে, এখানে কী করে 1.5 বছরের অভিজ্ঞতা হলো? না, এই চ্যানেলের ওপর নয়, এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল আছে, তার ওপরে আমি সমস্ত রকম এক্সপেরিমেন্ট করেছি। তখন আমি একদমই নতুন ছিলাম, ফলে যা যা ভুল করার, কী কী ভুল, সেই ভুল থেকে কী অভিজ্ঞতা আমি পেয়েছি, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার এই চ্যানেলের বন্ধুরা সাধারণত গল্প শুনতে আড্ডা দিতেই অভ্যস্ত, সুতরাং শুরুতে আগে একটা ছোট্ট গল্প বলে নিই যেটা এই ঘটনার সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ করবে। তোমরা তো সক্রেটিসের কথা নিশ্চয়ই শুনেছো। আরে না না, ব্রাজিলের ফুটবলার সক্রেটিসের কথা বলছি না, আমি বলছি যে গ্রিক দার্শনিক সক্রেটিস। এক অসম্ভব প্রতিভাবান মানুষ ছিলেন তিনি। তা আমি তখন খুব ছোট, দূরদর্শনে একটা নাটক হচ্ছে, সেই নাটকটা দেখছি। আমি এমনিতে খুব ভুলো, সব ভুলে যাই, কিন্তু সেই নাটকটা আমার কাছে আজও যেন ছবির মতন মনে আছে, মনে এতটা দাগ কেটেছিল। তো সেই নাটকে দেখা যাচ্ছে যে সক্রেটিস তার কিছু ফলোয়ারকে নিয়ে গল্প করছে। তা সেই গল্পের মাঝে সে বলছে যে দেখো, আমার ভাবলে অবাক লাগে যে এই গ্রিস দেশে এত লোক রয়েছে, এত পণ্ডিত মানুষ রয়েছে, কিন্তু তাদের মধ্যে আমি সবচেয়ে সেরা, আমি সবচেয়ে বেশি পণ্ডিত। ওর ফলোয়াররা শুনেছে, শুনে বাইরে গিয়ে সবাইকে বলেছে যে আমাদের সক্রেটিস সবার থেকে বেশি পণ্ডিত, সেরা পণ্ডিত। তো সেই শুনে সেই সময় রাজার যে তাবেদার ছিল, এখনও দেখো বিদ্বজন, তা ওই রাজার তাবেদাররা রাজার কাছে গিয়ে কমপ্লেন করছে, রাজামশাই আপনি কি শুনেছেন যে ওই মূর্খ সক্রেটিস সব জায়গায় বলে বেড়াচ্ছে সে নাকি সবচেয়ে বড় জ্ঞানী, আমরা থাকতে সে কী করে জ্ঞানী হতে পারে, আমরা এর বিচার চাই। তা রাজামশাই বলছে, রাজামশাইয়ের দাবেদার বলে কথা, রাজামশাই সঙ্গে সঙ্গে হুকুম দিল, সত্যি তো ওর এত বড় সাহস কী করে হয়, ওকে ধরে নিয়ে এসো। সক্রেটিসকে ধরে নিয়ে এলো, এবার সক্রেটিসের বিচার হচ্ছে। কী বিচার হচ্ছে? সক্রেটিসকে রাজা বলছে যে তোমার এত বড় সাহস যে তুমি বলে বেড়াচ্ছ যে তুমি সবচেয়ে বড় জ্ঞানী। বলছে হ্যাঁ রাজামশাই, আমি তো বলছি তাই। বলছে তাই, তুমি কী জানো যে তুমি এই এই কথাটা বলছো? বলছে রাজামশাই, আমি দেখলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত অদ্ভুত, এখানে এত কিছু আছে যে আমি কিছুই তার জানি না। বলছে তুমি কিচ্ছু জানো না, তাও তুমি বলে বেড়াচ্ছ যে তুমি সবার থেকে বেশি জ্ঞানী? তা বলছে হ্যাঁ। সবাই হো হো করে হেসে উঠেছে, কী ব্যাপার, দেখুন ও পাগল হয়ে গেছে, কিছুই জানে না তবুও বলছে যে ও নাকি সবার থেকে বেশি জ্ঞানী। তা রাজামশাই বলছে তোমার কী করে এই সাহস হলো? বলছে সে তো সাহসের কী আছে রাজামশাই, যে দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু আছে তার সম্বন্ধে আমি কিছু জানি না, এটা তো আমি জানি, কিন্তু এই যে দেখুন আপনার দরবারে যে এতজন পণ্ডিত রয়েছেন, এরাও কেউ কিছু জানে না, কিন্তু এরা এটাও জানে না যে এরা কিছু জানে না, তাহলে এদের থেকে আমি একটা জিনিস বেশি জানি কি না, তাহলে কে সবচেয়ে বেশি পণ্ডিত হলো? ওরা যে কিছু জানে না ওরা সেটাও জানে না, কিন্তু আমি জানি যে আমি কিছু জানি না, তাহলে আমি ওদের থেকে একটা জিনিস বেশি জানি, তাহলে আমি তবে সবার থেকে বেশি পণ্ডিত হলাম। তা এই হলো আজকের গল্প। তা এই গল্পটা আমাদের শিক্ষা দেয় যে দেখো, ইউটিউব আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। আমি জানি না তোমরা জানো কি না যে আমরা যে কী প্রেস করি, যখন টাইপ করি কী প্রেস করি, আমাদের সেই প্রত্যেকের কী প্রেস করার একটা ছন্দ থাকে। তা সেই ছন্দটা ইউটিউব কিন্তু ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে তার জন্য একটা আইডি ক্রিয়েট করে রাখে। তুমি ইউটিউবে লগ ইন করো বা না করো, ইউটিউব কিন্তু তুমি পৃথিবীর যে প্রান্তে গিয়ে টাইপ করবে, ও কিন্তু তোমাকে আইডেন্টিফাই করে নেবে যে তুমি কোথায় কে, তুমি কে টাইপ করছে জিনিসটা, এবং তার যে
পছন্দসই জিনিস, তার যে প্রেফারেন্স, সেই অনুযায়ী তার কাছে জিনিসপত্র আসতে থাকবে। কিন্তু আমার অবাক লাগে, অ্যাকচুয়ালি ভুলগুলো আমিও করেছি, যে আমি প্রথমে যখন চ্যানেল খুললাম, খোলার পর প্রত্যেকের মতনই আমারও মেন টার্গেট কী থাকে, না চ্যানেলটাকে কী করে মনিটাইজ করা যায়, ইউটিউব থেকে কী করে আমি আর্নিং করব। আমি যখন ইউটিউবের কন্ডিশান চেক করতে গেলাম, তখন দেখলাম সেখানে রয়েছে যে মিনিমাম 1000টা সাবস্ক্রাইবার এবং বছরে খুব কম হলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যদি তোমার হয় তবে তুমি মানিটাইজেশনের জন্য তুমি যোগ্য হয়ে উঠলে। কিন্তু ভুলটা শুরু হয় ঠিক এই জায়গা থেকে। ইউটিউব যদি বলতো যে বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে কিন্তু এই আমাদের মতন ছোট ইউটিউবাররা এত বড় সর্বনাশের মুখোমুখি হতো না। কিন্তু আমাদের এখানে প্রথমে আমরা কি দেখি না যে 1000টা সাবস্ক্রাইবার। তা আমি কি করতে শুরু করলাম, প্রথমে যে আমার বিভিন্ন গুগলের বেশ কয়েকটা আইডি আছে, প্রথমে সেই আইডি দিয়ে দিয়ে লগ ইন করে করে আমি সাবস্ক্রাইব করলাম। তারপরে আমার কিছু চেনা পরিচিতদের রিকোয়েস্ট করলাম যে আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার খুব তাড়া ছিল যে আমি 100টা সাবস্ক্রাইবার রিচ করলে আমি একটা চ্যানেলের নেম পাবো। তা তারা করেও দিল। এরপরে কি হলো, না আমার আরও সাবস্ক্রাইবার চাই, আমি ইউটিউবে সার্চ করলাম। এই সার্চ করে আমি কি কি দেখতে পেলাম, না কি করে তুমি দুদিনে 100 সাবস্ক্রাইবার করবে, কি করে 800 দিনে 1000 সাবস্ক্রাইবার করবে, কি করে টেলিগ্রাম গ্রুপে সাব পর সাব করে তুমি হুহু করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে। এই সবগুলোর মেইন ইন্টেনশান কিন্তু সাবস্ক্রাইবারের ওপর থেকে গেল, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যায় ঠিক এই সাবস্ক্রাইবারকে বাড়ানোর টার্গেট নিয়ে। তুমি আমার কথা চোখ বুঝে বিশ্বাস করতে পারো, কারণ বা যারা অলরেডি মানিটাইজড হয়ে গেছে তাদের সঙ্গে যদি তোমাদের কোনোভাবে যোগাযোগ হয়, তুমি দেখতে পারো যে তাদের চ্যানেল মানিটাইজড হওয়া যখন হয়েছে, অর্থাৎ বছরে যখন সে 4000 ঘন্টা তার চ্যানেলে আসছে ওয়াচ টাইম, তখন কারোক্ষে না বলেও অটোমেটিক অর্গানিক সাবস্ক্রাইবার তার খুব কম হলে 2000 হয়ে গেছে। এছাড়া তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম অসম্ভব। সুতরাং আমাদের প্রথম থেকে যদি 1000 সাবস্ক্রাইবার কথাটা বাদ দিয়ে দিত, তাহলে আমরা শুরুর থেকে এই এই ভুলগুলো করতে পারতাম না। আমি এই চ্যানেলটা আমাদের আড্ডার জন্য খুলেছি, জানি না কোনো দিন মনিটাইজ হবে কি হবে না, কিন্তু আমি কি হয় আমি যখন কোথাও ঘুরতে যাই বা কোনো ভালো লাগা জিনিস, আমি আমার হবি হচ্ছে সবসময় তাকে ভিডিও করে রাখা। কিন্তু এই এত ভিডিও আমি রাখবো কোথায়, কারণ এই তোমরা তো জানোই যে 2021 জুন থেকেই গুগল 15 জিবির একটা রেস্ট্রিকশান করে দিয়েছে। আর কত হার্ড ডিস্কে রাখবো, হার্ড ডিস্ক তো একদিন যে কোনো সময় খারাপ হতে পারে, ওগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি ঠিক করলাম সামান্য কিছু এডিট করে এগুলোকে আমি ইউটিউবে রেখে দিই। এবার রেখে দেওয়ার পর আমি দেখলাম যে আমার কিছু বন্ধুরা, নতুন বন্ধু হচ্ছে, তারা এই চ্যানেলটা দেখছেও। কিন্তু এখানে আমি একটা নতুন ট্রেন্ড দেখলাম যে যারা আমার কমেন্ট করছে, ভিডিও দেখছে, তারা বলছে বন্ধু হলাম, আমার ঘরে এসো, আমার পরিবারে এসো, এরকম ধরনের কিছু কমেন্ট। আমি যখন দেখি কোনো বড় ইউটিউবারের কোনো ভিডিওতে আমাদের কোনো মনে হয় যে কমেন্ট দেখে যে কোনো ছোট ইউটিউবার কমেন্ট করেছে, আমার তখন মনে হয় যে সে হয়তো হেল্প চাইছে। তো তখন আমি তার চ্যানেলটা খুলে তার লেটেস্ট যে ভিডিও সেটাকে আমি পুরো চালিয়ে দিই, মানে পুরো দেখি, এবং দেখে আমার যেটা সত্যি সত্যি মনে হয় আমি সেরকম কমেন্ট সেখানে দিয়ে দিই। এই নয় যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বা এই ওই এরকম ধরে মন গড়া কথা বলি না। অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে যখন এই তোমরাও নিশ্চয়ই বিভিন্ন ভিডিও সার্চ করেছো, তো তাতে দেখতে পাবে অডিয়েন্স এনগেজমেন্ট বাড়াও, সেখানে লাইক করতে বলো, না ভালো লাগলে ডিসলাইক করতে বলো, কত ধরনের নাচন কুদন। আদতে এগুলোর কোনো প্যারামিটারই ইউটিউবের অ্যানালিটিক্সে তুমি দেখতে পাবে না। ইউটিউবের অ্যানালিটিক্স যদি তুমি খুব ভালো করে চেক করো, সেখানে দেখতে পাবে যে তোমার কতগুলো সাবস্ক্রাইবার আছে, কত তোমার ওয়াচ টাইম হয়েছে, তোমার অডিয়েন্স রিটেনশান কত, এটসেটা এটসেটা কিছু। মানে এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি এখন অবধি পেয়েছি সেটা হচ্ছে তোমার অডিয়েন্স রিটেনশান কোনো ভিডিওর। তোমরা যে নিশ্চয়ই এতদিনে বেশ কিছু ভিডিও দিয়েছো বা যারা নতুন তারা হয়তো দেবে, চেক করে দেখবে যে তোমাদের যে ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশান ভালো সেই ভিডিওগুলো সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। মানে ওরকম মেসেজ করে বা সাব ফর সাব করে নয়,
অর্গানিক্যালি সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে, বা সেটা যদি ছেড়েও দাও তোমরা ইমপ্রেশান চেক করে দেখবে, মানে ইউটিউব এটাকে সাজেস্ট করে যে ইমপ্রেশান দেয়, সেই ইমপ্রেশান অন্যগুলোর থেকে সবচেয়ে বেশি। সুতরাং তোমার ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো পার্ট হয়ে থাকে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশান, একটা ভিডিওতে কতক্ষণ তোমার কোনো অডিয়েন্স দেখছে। এরপরে আসছে তোমার ওয়াচ টাইম। তুমি জানবে এই সাবস্ক্রাইবার জিনিসটা আদতেও কোনো ব্যাপারই নয়, তোমার ওয়াচ টাইমটা যখন বাড়তে থাকবে, যখন তোমার ওয়াচ টাইম দেখবে যে তুমি 2000 ঘন্টায় রিচ করছো, তুমি দেখবে তোমার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি 1000 হয়ে গেছে। এটা একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তুমি যখনই রিকোয়েস্ট করে, যেরকম আমি প্রথম প্রথম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের রিকোয়েস্ট করে আমি সাবস্ক্রাইব করিয়েছিলাম, তারপরে যখন ভিডিও দিয়েছি আমি দেখেছি অডিয়েন্স রিটেনশন 1 মিনিট, 1 মিনিট 2 সেকেন্ড, আরে এরকম কেন? পরে বুঝলাম যে এরা আমার রিকোয়েস্টে তো সাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু আমার চ্যানেল এরা দেখে না। স্বাভাবিক, যার যেটাতে ইন্টারেস্ট সে সেই জিনিসই দেখে। তুমি নিজের ক্ষেত্রেই ভাবো না, তুমি এই তোমার চ্যানেলের কথা যখন মাথায় ছিল না তখন তুমি কাদেরকে সাবস্ক্রাইব করতে? তোমার যে চ্যানেলটাকে মনে হতো আমার ভালো লাগছে, আমার এটাকে দেখলে আমার কাজে দেবে, সেরকম চ্যানেল তুমি গিয়ে সাবস্ক্রাইব করে আসতে, তোমাকে কারোকে বলতে হতো না, তুমি খুঁজে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে। কেন পরে আমি আবার এই ভিডিওটাকে দেখতে পাবো কি না, এই কবে কোনো ভিডিও দেবে সেটা আমার সামনে আসবে কি না আমি জানি না, সাবস্ক্রাইব করে রাখি। কিন্তু আমাদের এই প্রথম চ্যানেল খোলার পর আমরা এই ইউটিউবের তথাকথিত এক্সপার্টদের কথা শুনে আমরা যখন এই সাবস্ক্রাইবার জড়ো করার জন্য সাব ফর সাব করি, এই যে মেসেজ করে যে যেগুলো হচ্ছে এগুলো ওয়ান কাইন্ড অফ সাব ফর সাব, এই সাব ফর সাব যে কী ধরনের ক্ষতি করে সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না। দেখো আমার ওই চ্যানেল এতদিনে অনায়াসে মনিটাইজড হয়ে যেত, আমার এই চ্যানেলের ভিডিওগুলোর পারফরমেন্স শুরুতে যা ছিল সত্যিই খুব ভালো ছিল। আমি এখন চ্যানেলটার কথা বলছি না কারণ তোমরা একে তো ভাববে হয়তো আমি প্রমোট করতে এসেছি, আর দ্বিতীয়ত ধরো ওই চ্যানেলটা আমার এডুকেশনাল চ্যানেল আর এটা আমার আড্ডার চ্যানেল, আমি চাই না আমার এই আড্ডার বন্ধুরা ওই এডুকেশনাল চ্যানেল দেখুক বা আমার এই এডুকেশনাল চ্যানেলের স্টুডেন্টরা এই আড্ডার চ্যানেল দেখুক, কারণ যে কোনো চ্যানেলের অডিয়েন্স স্পেসিফিক থাকা উচিত। কিন্তু আমার ভাবলে অবাক লাগে, দেখো আমরা যখন এই ভিডিও রেকর্ডিং করি তখন কত রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে তো কিসের ওপর ভিডিও করব তার একটা আইডিয়া তৈরি করা, সেই অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করা, সেই স্ক্রিপ্ট অনুসারে রেকর্ডিং করা, রেকর্ডিংয়ের সময় এরকম একটা ক্যামেরা বা মোবাইলের সাথে আর্টিফিশিয়াল জিনিসের সাথে বন্ধুর সাথে কথা বলা, তারপরে রেকর্ডিংয়ের সময় এরকম বিভিন্ন অবাঞ্ছিত শব্দ সে তো আছেই, তারপরে তোমার আলো আছে কি না, হাজারো সমস্যা, তোমার ফ্রেম রেট ঠিক থাকছে কি না, বিভিন্ন রকম সমস্যা কাটিয়ে তুমি রেকর্ড করে তারপরে যখন তুমি সেটাকে এডিট করছো, এবার এডিট করার পর তোমাকে তার টাইটেল ঠিক করতে হয়, তার থাম্বনেল বানাতে হয়, সবাই এক্সপার্টও নয় কী করে কম্পিউটারে কী করবে না করবে, ফলে কত ধরনের প্রতিবন্ধকতা, থাম্বনেল করো, ট্যাগ সার্চ করো, কোন ট্যাগগুলো ভালো র্যাঙ্ক করতে পারে, কী টাইটেল দেবো, এইসব করার পর আমরা যখন ভিডিওটা দিই অনেক স্বপ্ন নিয়ে দিই স্বাভাবিকভাবে যে আমাদের এটা র্যাঙ্ক করবে, লোকে দেখবে, দেখলে আমি ওয়াচ টাইম পাবো, আমার চ্যানেল একদিন মনিটাইজ হবে। কিন্তু হাই, আমরা এই বিভিন্ন এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা কী করি, আমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ওরা যা যা বলে আমরা তাই তাই করতে থাকি। তুমি যে কোনো একটা চ্যানেল খুলবে দেখবে, মানে এটা বোধহয় সবচেয়ে বড় প্যান্ডেমিক যে সব চ্যানেলে, মানে মোটামুটি তুমি যদি 1 লক্ষ চ্যানেল খোলো তার মধ্যে 99,999টাতেই তুমি পাবে তুমি আমার ভিডিওটা পুরো দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, হ্যাঁ তুমি যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। আরে বলে বলে কেউ সাবস্ক্রাইব করবে? আর যদি লাইক দেয়ই বা, তাতে তোমার ভিডিওর কী এসে যায়? ইউটিউবের কোনো প্যারামিটারে লাইক কমেন্টের কোনো জায়গা নেই। হ্যাঁ, একটা যদি ভালো কমেন্ট থাকে, যে ক্রিয়েটার যে ভিডিওটা তৈরি করছে সে একটা ভালো ইন্সপিরেশান পায়, আর যদি কোনো ভুল ভ্রান্তি তোমরা ধরিয়ে দাও সেক্ষেত্রে তো আরও ভালো, সে পরের ভিডিওতে সেগুলো রেকটিফাই করতে পারে। কিন্তু দেখো, এই আমাদের মাথায় কাঁঠাল ভেঙে ওই ইউটিউবাররা কিন্তু তাদের আখের গুছিয়ে নিচ্ছে, কারণ তাদের ভিডিওগুলো দেখছে কারা? ইউটিউবে ছাড়া তো কেউ দেখছে না। যেমন ধরো আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি, আজকে আমি ধরে নিতে পারি আজকে যারা ইউটিউবের চ্যানেল আছে তারাই দেখছে,
কারণ আজকে ভিডিওটা স্পেসিফিক্যালি ইউটিউবারদের জন্যেই, সেরকম ওদের যে যে কী করে আমি তুমি সাবস্ক্রাইবার বাড়াবে, দুদিনে 100 সাবস্ক্রাইবার করে, এগুলো কারা দেখবে? এগুলো দেখবে ইউটিউবাররাই দেখবে, এবং তাদের এই চর্চা চর্চা করে ভিউ বেড়ে যাচ্ছে, লাখ লাখ ভিউ তাদের, এবং এই লাখ লাখ ইউটিউবার তাদের অজান্তেই তাদের চ্যানেলের ভয়ঙ্কর রকম সর্বনাশ করছে। কারণ এই যে এইভাবে আমরা যে সাবস্ক্রাইবারগুলো জোগাড় করি, এরা অধিকাংশই আমাদের ভিডিও দেখে না, এবং না দেখাতে কী হয়, তুমি ইউটিউব অ্যানালিটিক্স যদি চেক করো দেখতে পাবে ভিউ ফ্রম সাবস্ক্রাইবার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্যারামিটার, মানে তোমার কটা সাবস্ক্রাইবার দেখছে। তুমি খুব সহজেই বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার কটা। তুমি দেখতে পাবে যে তোমার চ্যানেলে যখন তুমি ইউটিউব অ্যানালিটিক্স চেক করবে দেখবে রিটার্নিং ভিউয়ার আছে, কতগুলো ভিউয়ার ফিরে এসে তোমার চ্যানেলের ভিডিও দেখছে, সে তারা কিন্তু তোমার সাবস্ক্রাইবার হওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে তারা তোমার সাবস্ক্রাইবার। সুতরাং আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এখন থেকে ভুলেও এইভাবে কোনো ভিডিওতে যে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, হাবিজাবি এসব রিকোয়েস্ট করো না, তুমি তোমার মতন করে ভিডিও বানিয়ে যাও না। আর এই সাবস্ক্রাইব, যার তোমার চ্যানেল সাবস্ক্রাইব করা হবে সে তোমাকে তোমাকে বলতে হবে না, সে তোমার চ্যানেল খুঁজে এসে তোমাকে সাবস্ক্রাইব করে যাবে। আর যারা তোমার রিকোয়েস্টে সাবস্ক্রাইব করবে জানবে তারা তোমার ডেড সাবস্ক্রাইবার হচ্ছে, তারা তো সাবস্ক্রাইবার হলো কিন্তু তারা তোমার চ্যানেল কখনোই দেখবে না, এবং তারা না দেখলে এটা একটা ভয়ঙ্কর এফেক্ট হবে তোমার ভিডিওতে, যে তুমি হয়তো বা কোনো মানে ইমপ্রপার পদ্ধতিতে তোমার সাবস্ক্রাইবার জোগাড় করেছো। দেখো আমি অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, এই পুরো 1.5 বছরে বিভিন্ন অভিজ্ঞতা তো আর এইটুকুনির মধ্যে সব কিছু বলে ফেলা সম্ভব নয়, আর আমার বাস্তব অভিজ্ঞতা বলছে কোনো ভিডিও যখন খুব লম্বা হয়ে যায় তার অডিয়েন্স রিটেনশান খুব কম হয়, ফলে আমি চাই না যে অডিয়েন্স রিটেনশান কম হোক। দেখো তুমি এখনই যদি পাশে তাকিয়ে দেখো বা নিচে দেখো দেখতে পাবে বিভিন্ন ভিডিও উঁকি দিচ্ছে, আর তোমার মনটাও ছটফট করছে সেগুলোকে খোলার জন্য। সুতরাং আজকে আমি আর কথা আর বাড়াবো না, এর উপরে যদি আরও ফার্দার ডিসকাশান দরকার হয় সে পরে করা যাবে খুন। তবে হ্যাঁ, আমি কিন্তু একাই বকবক করবো না, তোমাদের কাছ থেকেও তোমাদের অভিজ্ঞতাগুলো শুনবো, আমি কমেন্ট করে কিন্তু জানিও। নমস্কার।